হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ, আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লেখা সমৃদ্ধ একটি পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। অর্থাৎ এতদিন আপনারা ইংলিশ লেখা সম্বলিত পিডিএফ ফাইলকে আপনারা এমএস ওয়ার্ডে কনভার্ট করেছেন এবং এটি অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে খুব সহজে করা যায়, কিন্তু বাংলা লেখাটা একটু জটিল এবং কষ্টকর। এখন আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং দ্রুততার সঙ্গে আপনারা কিভাবে বাংলা লেখা পিডিএফকে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। আমি একটি পিডিএফ ফাইল নিয়েছি, দেখুন এটি একটি পিডিএফ ফাইল, এখানে বাংলা লেখা রয়েছে। আমরা এই পিডিএফ ফাইলটি এমএস ওয়ার্ডে কনভার্ট করবো। আপনাদেরকে প্রথমে এই পিডিএফ ফাইলটিকে জেপিজিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ ইমেজে রূপান্তর করতে হবে। তারপর সেই ইমেজকে আমরা হচ্ছে এমএস ওয়ার্ডে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে গুগল ক্রোমে গেলাম, গিয়ে আপনারা অনলাইনে পিডিএফকে ইমেজে সহজে কনভার্ট করতে পারবেন। এর জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, আপনারা এখান থেকে করতে পারেন। আমি এখানে পিডিএফ টু ইমেজ এটি লিখে সার্চ দিচ্ছি। এখানে দেখুন অসংখ্য ওয়েবসাইট চলে আসছে, এর মধ্যে আমি এই পিডিএফ টু জেপিজি ডট নেট এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখুন এই যে চুজ এ পিডিএফ ফাইল, এটাতে ক্লিক করলাম। তারপরে আমি ফাইলটা সিলেক্ট করলাম, তারপরে দেখুন এখানে হচ্ছে কনভার্ট পিডিএফ টু জেপিজি। আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কনভার্ট হচ্ছে। এটি কনভার্ট হতে একটু সময় নেবে, আর আপনার ফাইলটা যত বড় হবে এবং লেখা যত বেশি থাকবে আপনি সেটি কনভার্ট হতে বেশি সময় নেয় এবং আপলোড হতে এবং ডাউনলোড হতে অনেক বেশি সময় নেয়। আমাদের এটি মোটামুটি কনভার্ট হয়ে গেছে। এখন এখানে দেখুন যে এখানে জেপিজি পিকচার, এখান থেকে আপনি ইচ্ছা করলে জিপও ডাউনলোড করতে পারেন। আমি জেপিজি পিকচারটা আমি ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে এখানে আমি ডেস্কটপে এটা সেভ করব, আমি সেভে ক্লিক করলাম। আমার ডেস্কটপে দেখি এই যে দেখুন আপনার অর্ডার পেজ, এটা আমাদের কনভার্ট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমাদের এখানে জেপিজিতে কনভার্ট হয়েছে। এখন আমরা এই জেপিজি ফাইলটিকে এমএস ওয়ার্ডে কনভার্ট করব। এখন এই জেপিজিকে এমএস ওয়ার্ডে কনভার্ট করার জন্য আপনারা সাধারণত গুগল ডক্স ব্যবহার করেন, অথবা গুগল ডক্স যদি ব্যবহার না করে থাকেন তাহলে আমার গুগল ডক্সে কীভাবে আপনারা ইমেজকে ওয়ার্ডে কনভার্ট করবেন সেটি টিউটোরিয়াল রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। আর এখানে আমি গুগল ডক্সে দেখাবো না, আমি আপনাদেরকে অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। আপনারা i2ocr.com এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে গেলে এখানে দেখুন যে লেখা রয়েছে যে ইমেজ ওসিআর আর পিডিএফ ওসিআর। পিডিএফ ওসিআর এই অপশনটি নতুন আসছে এবং এরা ওই আমি ইতিপূর্বে যে কাজটি করলাম, অর্থাৎ পিডিএফকে আমি ইমেজে রূপান্তর করলাম এবং ইমেজকে পরবর্তীতে টেক্সটে রূপান্তর করা হয়, এই কাজটি এরাও করে। এখানে করতে একটু সময় লাগে, এই কারণে আমি আলাদাভাবে পিডিএফকে জেপিজিতে কনভার্ট করে আনলাম। তারপরে আমি এখানে আমরা যেহেতু বাংলা ইমেজকে ওয়ার্ডে কনভার্ট করব সেই কারণে এখান থেকে আমাদের বাংলা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা বাংলাটা কোন জায়গায় রয়েছে আমরা খুঁজে বের করে আমি বাঙালি সিলেক্ট করলাম। তারপরে আমরা এখান থেকে এই ফাইল যেহেতু আমরা আপলোড করব এই কারণে ফাইল সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। তারপরে এই অর্ডার পেজ এটা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে আই এম নট এ রোবট এটা টিক দিতে হবে, অর্থাৎ আমি যে রোবট নেই সেটা এখানে প্রমাণ করতে হবে। তারপরে এখানে এক্সট্রা টেক্সট এটাতে ক্লিক করলাম, এটি কনভার্ট হচ্ছে। হ্যাঁ, কনভার্ট হয়ে গেছে। আমাদের এখানে লেখা যত বেশি থাকবে কনভার্ট হতে তত বেশি সময় নেবে। দেখুন আমাদের এখানে টেক্সটগুলো চলে আসছে, আমরা এখান থেকে টেক্সটগুলো পুরোটা কপি করে নিতে পারি, এখানে সরাসরি এখান থেকে কপি করতে পারি, এখানে ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে। তারপরে আমরা এমএস ওয়ার্ডে গেলাম, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, তারপরে আমরা সরাসরি এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এই যে আমাদের প্রথমে এই যে বেশ কিছু নাম্বার রয়েছে নাম্বারগুলো আগে চলে আসছে, নাম্বারগুলো আমরা পড়েও দিতে পারি অথবা ডিলিট করে দিলাম। দেখুন আমাদের এখানে সবগুলো খুব সুন্দরভাবে কনভার্ট হয়েছে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, বর্তমানে এখানে যে কনভার্ট হয়ে আসছে এটি হচ্ছে ইউনিকোডের টেক্সট। কিন্তু আপনারা যারা সাধারণত প্রিন্টিং নিয়ে কাজ করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের বই প্রিন্ট করেন অথবা ছাপাছাপির কাজ করেন, তাদের এই ইউনিকোডের ফন্টে কাজ করতে অনেক ধরনের সমস্যা হয়। এই কারণে আপনারা সাধারণত আনসি কোডের লেখা, অর্থাৎ যে সুতনি এমজে ফন্ট যে লেখাটা সেই লেখাটি আপনারা ব্যবহার করেন। এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ইউনিকোডের ফন্টকে আপনারা সুতনিতে কনভার্ট করবেন, অর্থাৎ ইউনিকোডকে আপনারা আনসি কোডে রূপান্তর করবেন। এটি করার জন্য আপনাদেরকে আবার এটি কপি করতে হবে, আমাদের কপি করা রয়েছে। এখন
এটি কনভার্ট করার জন্য আপনারা সাধারণত অবরোধ থেকে বিজয় কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট বা আপনার লোকাল সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু সেগুলোতে বেশ কিছু প্রবলেম রয়েছে। এই কারণে আপনাদেরকে আজকে এমন একটা ওয়েবসাইট এই কাজটি করে দেখাবো যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং আপনাদের কাজ করতে খুবই সহজ হবে। bdnews24us.com এদের একটি কনভার্টার রয়েছে, এদের একটি নিজস্ব কনভার্টার, আপনারা এই কনভার্টারটা ব্যবহার করতে পারেন। এটি পেস্ট করে দিলাম, তারপরে আমি এটা হচ্ছে বিজয়ে যদি আমি কনভার্ট করব, এই কারণে এখানে নিচেরটা দেখুন এখানে রয়েছে যে এই যে ইউনিকোড টু বিজয়, আমি এটাতে সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে আমাদের খুব সুন্দরভাবে এগুলো কনভার্ট হয়েছে, কিন্তু এখানে আমাদের লেখাগুলো মোটামুটি ভেঙে গেছে। এখন এই ভাঙা লেখাগুলো ঠিক করার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশেষ সুবিধা দিয়েছে, এখানে অপটিমাইজ একটি অপশন রেখেছে, আপনারা এই অপটিমাইজে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই লেখাগুলো অটোমেটিকলি যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলো অপটিমাইজ হয়ে ঠিক হয়ে যাবে। দেখুন আমাদের লেখাগুলো মোটামুটি অপটিমাইজ হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে। এই অপটিমাইজ করার ফলে আপনার টেক্সটগুলো 100% হবে না, কিন্তু মোটামুটি 90% অথবা 95% আপনার এগুলি ঠিক হয়ে যাবে। তারপরে আমি আবার এখান থেকে এটা কপি করলাম, করার পরে আমি এমএস ওয়ার্ডের আরেকটা ডকুমেন্ট নিয়ে পেস্ট করে দিলাম। তারপরে আপনারা ইচ্ছা করলে এখান থেকে SutonnyMJ ফন্ট সিলেক্ট করতে পারেন, তাহলে দেখুন আমাদের বর্তমানে লেখাগুলি এখন SutonnyMJ-তে রূপান্তর হয়েছে। এখান থেকে যে ফন্টগুলো ভেঙে গিয়েছে দু একটা সেগুলো আপনারা ম্যানুয়ালি ঠিক করতে পারেন অথবা আপনার ফাইন্ড রিপ্লেসের মাধ্যমে ঠিক করতে পারেন। আপনারা কীভাবে ফাইন্ড এবং রিপ্লেসের কাজ করবেন সে সম্পর্কে আমার এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালে দেখানো হয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের এখন বাংলা লেখা পিডিএফ ফাইল অথবা জিপিজি ফাইলকে কনভার্ট করতে কোনো রকমের সমস্যা হবে না। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি এখন সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো ধরনের আপনার বিষয় থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।